আপনার পশ্চিমবঙ্গ পুলিশ সামলাবেন না, তার থেকে হ্যাকেল হবে। আমি আপনার দেশকে হ্যাকেল করেছে, আমার বিজেপি দেশকে হ্যাকেল করেছে, বিজেপি এই হল আমাদের কেশপুর। আপনারা দেখুন কেশপুরের যিনি অভিনেতা প্রাক্তন সাংসদ তার সৌজন্যতা, তিনি তার হারবাদ বাহিনীকে দিয়ে আমি এখানে যাচ্ছিলাম, জাস্ট সিম্পল যাচ্ছিলাম। দেখুন তার হারমাত বাহিনী আমার ওপরে কিরমভাবে আক্রমণ করছে, দেখুন তার হারমাত বাহিনীকে দিয়ে কীভাবে আক্রমণ করছে, এভাবে কীভাবে হারমাত বাহিনীকে দিয়ে আক্রমণ করছে। হারমাত বাহিনী কীভাবে আক্রমণ করছে, তৃণমূল চোরকে টাকাটা ফেরত দিতে বলুন, চোর তৃণমূল, চোর তৃণমূলের টাকাটা ফেরত দিতে বলুন। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তৃণমূলের হারমাস বাহিনী আমাকে রাস্তায় যাচ্ছিলাম কিভাবে অ্যাটাক করেছে, কিভাবে করছে আপনারা দেখুন। সেটা বাংলার মানুষ দেখুন, কেশপুরে আমি দাঁড়িয়ে আছি, আমি শান্তি শৃঙ্খলা বজায় রেখে এখান দিয়ে যাচ্ছিলাম তৃণমূলের হারমাত বাহিনীকে দিয়ে। এখানকার সাংসদ বুঝে গেছে এবারে হেরে যাবে, তারা কিভাবে আক্রমণ করছে দেখুন। এটা বাংলার মানুষ দেখুক, এটা সারা বাংলার মানুষ দেখুক।